আজকের গল্পের নাম বউ শাশুড়ি রোহিত নামের একটি ছেলে তার মায়ের সাথে বাস করত ছোটবেলায় রোহিতের বাবা মারা যাওয়ার পরই রোহিতের মায়ের তার সংসারও অফিস সামলাত রোহিতের মা একজন খুবই কড়ামেজদের লোক আর রোহিত ছোটবেলা থেকে তার মাকে খুব ভয় পেত তাই আর সাত বছর হল তার নিজের গার্লফ্রেন্ডের কথায় তার মায়ের কাছে বলতে পারছে না রোহিত তোমার তো পড়াশোনা শেষ হল অনেক দিন হলো এবার বিয়ে টি এ করে অফিসে বসবে কি মা অফিস তুমিই ভালো বুঝো ওসবের মধ্যে আমাকে এখন টিন তো আর বিয়ে ইয়ে মানে বিয়ের বিষয়টা হলো মা আমি না ইয়ে মানে আমি আচ্ছা আচ্ছা আমি আমি করতে হবে না তোমার বাবার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করা আছে কাল তুমি সেখানে থেকে আংটি পরে আসবে ঠিক আছে আর তুমি এখন খেয়ে নাও আমি অফিসে গেলাম এই বলে রোহিতের মা অফিসে চলে যায় আর রোহিত তার মায়ের কাছে তার গার্লফ্রেন্ডের কথা বলতে গিয়েও বলতে পারলো না সে তাড়াহুড়ো করে তার প্রেমিকা ময়নার কাছে চলে যায় আর ময়নাকে গিয়ে সব কথা খুলে বলে দেখো ময়না আমি কোনোদিন আমার মায়ের মুখের উপর কথা বলিনি এখন আমি কিভাবে বিয়ের কথা মানা করব বলো মানে কি তোমাকে কিছুই বলতে হবে না চলো আমরা বিয়ে করে ফেলি এখনই আমরা বিয়ে করব তারপরে যা হয় হবে ইয়ে মানে বিয়ে এখনই এসব কি বলছো তুমি এই বলে রোহিত আর ময়না বিয়ে করে ফেলে আর বাসায় চলে যা রোহিত তো তার মায়ের সামনে দাঁড়াতেই ভয় পাচ্ছে কিন্তু ময়না তো সাহসের প্রশংসা করতে হয় রোহিত এই মেয়েটিকে আর তোর সাথে বা কেন ইয়ে এখানে এসেছে মানে মা ও আমার তুমি চুপ করো আমি বলছি আমি ময়না গত সাত বছর ধরে আমরা একজন আরেকজনকে ভালোবাসি আজ আমরা বিয়ে করেছি আমাদের জন্য দোয়া করুন মা এই অসভ্য মেয়ে চুপ করো আমি আমার ছেলের সাথে কথা বলছি রোহিত যা যা বলছে বলছে সত্য সত্য হ্যাঁ মা ও এরপর রোহিতের মা রোহিতকে অনেক বকাঝকা করে আর সেখান থেকে চলে যায় আর রোহিত ময়নাকে ময়নাকে নিয়ে রুমে চলে যায় এভাবে বেশ কয়েকদিন চলে যায় একদিন রোহিতের মা রোহিতকে খেতে ডাকছিল রোহিত রোহিত খেতে আয় মা আমি এখন খাবো না তুমি খেয়ে নাও কি বললি আমার সাথে খাবি না তোর বউ আমার সাথে খেতে তোকে নিষেধ করেছে না মা তুমি ওকে কেন দোষ দিচ্ছ আমার এখন খেতে ইচ্ছে করছে না এই তোমার মা সব সময় আমাকে কেন দোষ দেয় বলতে পারো তুমি এক কাজ করো কাল থেকে তুমি অফিসে চলে যাও তাতে তোমার মায়ের মাথা কিছুটা হলেও ঠান্ডা থাকবে এরপর রোহিত তার মাকে গিয়ে বলল মা তোমার সাথে একটি কথা ছিল উম কাল থেকে আমি অফিসে যাব তোমার বয়স হয়েছে এখন তোমার বিশ্রামের প্রয়োজন তোমার আর অফিসে যেতে হবে না মা আমি এখন থেকে অফিস করব। কি তুই অফিসে যাবি তোর বইয়ের বুদ্ধিতে আমাকে তুই সব সম্পত্তি ছাড়া করবি বিয়ের আগে তো তোকে কতবার বলেছি অফিসে যেতে কই তখন তো যেতে চাসনি বুঝেছি সব ওই পন্ডিত মেয়ের বুদ্ধি মা আপনি আমাকে কেন দোষারোপ করছেন তাছাড়া আপনার ছেলে কি সারা জীবন ঘরে বসে কাটাবে নাকি তুমি চুপ করো আর তুমি এসব কি রান্না করেছো এতে তো লবণ মরিচ কিছুই হয়নি আচ্ছা ময়না তুমি কি মায়ের জন্য একটু ভালো করে রান্নাও করতে পারো না নাকি? এরপর রোহিতের মা অফিসে চলে যায় আর ময়না তার শাশুড়ির জন্য অনেক ঝাল লবণ দিয়ে রান্না করে। রাতে যখন তারা সবাই মিলে খাবারটি বলে খেতে বসে তখন শাশুড়ি তার বউমাকে বলল, "আহ! মাগো! কি ঝাল আর তিতাও বটে! এই মেয়ে" তুমি এসব কি রান্না করেছো আমাকে ঝাল খাই কি মারার ফন্দি করেছো দেখুন মা আমাকে অযথা বকবেন না সকালে একটু ঝাল কম হয়েছিল বলে আমাকে কত কথা শোনালেন তাই এখন একটু ঝাল দিয়েছি আচ্ছা মা ময়না তোমরা কি আমাকে একটু শান্তি দিবে না সারাক্ষণ শুধু ঝগড়া 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 আমি বাড়িতেই থাকবো না আমি চললাম এই বলে রোহিত রাগ করে বাড়ি ছেড়ে চলে যা আর সব রকমের যোগাযোগ বন্ধ করে রাখে এক সপ্তাহ চলে এভাবে যা আর তখন বৌমা শাশুড়ি নিজের ভুল বুঝতে পারে আর একে অপরকে বলে মা আমাকে আপনি ক্ষমা করুন আমাদের ঝগড়ার জন্য আপনার ছেলে ঘর ছাড়া হয়েছে হ্যাঁ বৌমা আমারও যে তোমার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি রোহিত রোহিত রে বাবা তুই কোথায় বাড়ি ফিরে আয় আমরা আর ঝগড়া করবো না বাবা রোহিত মনে মনে ভাবে অনেক দিন হলো রাগ করে বাড়ি ছেড়েছি না এভাবে আর রাগ করে থাকা যায় না যাই এবার বাড়ি ফিরে যাই এই বলে রোহিত বাড়ি ফিরে আসলো মা ময়না আমি ফিরে এসেছি তোমরা আর কখনো ঝগড়া করো না মা আর সংসারের শান্তিও নষ্ট করো না এরপর থেকে বউ শাশুড়ির আর ঝগড়া হতো না আর এভাবেই তারা সুখে শান্তিতে সবাই মিলে বসবাস করতে থাকে